রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে গতকালের চেয়ে আজকের পরিস্থিতি তুলনামূলক শান্তিপূর্ণ ছিল। নেতাকর্মীদের উপর হামলা আর সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। আরও জানাচ্ছেন হাসনাইন তানভীর। সরকারের পদত্যাগের একদফা দাবিতে দ্বিতীয় দিনের মতো এই পদযাত্রা কর্মসূচি বিএনপি নেতাকর্মীদের। শুরু হয় সকাল 10:30টার দিকে রাজধানীর আবদুল্লাপুর থেকে। ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর, কুড়িল বিশ্ব রোড, নতুন বাজার, বাড্ডা হয়ে রামপুরা ব্রিজে গিয়ে শেষ করে পদযাত্রা। সেখান থেকে শুরু হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রাটি, যা মালিবাগ আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদা ও সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ি চৌরাস্তায় গিয়ে শেষ হয় দীর্ঘ 32 কিলোমিটারের যাত্রা। এর আগে আবদুল্লাপুরের সমাবেশে বিএনপি নেতারা বলেন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে অশান্তি করছে। আপনাদের অত্যাচার আমরা সহ্য করতে পারবো না, আমরা আপনাদের অত্যাচারের জবাব দেব। ছেড়ে দেওয়ার দিন শেষ, এখন খালেদা জিয়ার বাংলাদেশ, আর কাউকে ছাড় দেওয়া যাবে না। আমাদের অধিকারকে আমাদেরকে রক্ষা করতে হবে। ঢাকাবাসীর উপর যদি কোনো অন্যায় অত্যাচার জুলুম করার চেষ্টা করা হয়, ঢাকার জনগণ আপনাদের ছাড়বে না। ঢাকার জনগণ জেগে উঠেছে। ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সংবিধানের বাইরে এক চুলও নড়বেন না, আপনাদেরকে নড়িয়ে ছাড়বো আমরা। একই দাবিতে ঢাকার বাইরেও পদযাত্রা করেছে বিএনপি। দিনাজপুরের ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণের সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। আগের রাত্রে ভোট করি বলে আমরা জিতে গেছি, তাই না? কাউকেই সহ্য করতে পারে না, জোর করে যায়, এমনকি হিরো আলমকে পর্যন্ত সহ্য করতে পারবে না। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা! একই দাবিতে খুলনা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আজও পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।